हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो गाइस, आमी रिया आज के तुम्हारे साथ शेयर करते चलेछि एक सुंदर सुंदर ब्लॉग वीडियो। सो गाइस, एटा होच्छे आमादेर छाद बागानेर ब्लॉग, ठीक आछे? तो आमार जे छादेर कत कत गाच आछे सेगुलोई तोमादेर साथे शेयर करछि। तो देखतेई पाच्छो जे एखाने आमी एखन गाछेर जे डालगुलो सेगुलो होच्छे कि काटिंग करछि। कारण कि बोलो तो, एटा अनेकदिन आगेर भिडियो छिलो जेटा आमी अनेकदिन पर तोमादेर साथे शेयर करब। कारण हच्छे गिये जेहेतु बर्षाकाल छिलो, तो बर्षाकाले एकटु गाछेर डालपालागुलो एकटु केटे केटे दिले कि हय बोलो तो, गाछेरटा ग्रोथ हय आरो गाछटा ना गोल टाइप्स हो जाए, पुरो तो झाका टाइपेर हय। তো সে কারণে যা করা মানে একটু গাছের ডাল ঝাল করে একটু কাটিং ফাটিং করে দিচ্ছি। আর হচ্ছে গাছের গোড়ায় মানে অনেক ঘাস, তারপরে অনেক আগাছা, উল্টোপাল্টা গাছপালা সব জন্মেছে, যে কারণে ওই গাছগুলোকেও পরিষ্কার করতে হবে আমাদেরকেই, ঠিক আছে? তো গাইস, এই হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো আমরা তো সেরকম করছি। তো এটা দেখো অনেক বড় একটা সুন্দর জবা ফুলের গাছ, দেন অনেক অনেক অ্যালোভেরা গাছ আছে, ঠিক আছে? ছাড়ো দেখো। সো গাইস, আর হচ্ছে গিয়ে তোমাদের এই দেখো, এটা আমার হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ। তো এটা অনেক বেশি ঝাঁকড়া হয়ে গেছে, তো এই গাছটাকেও অনেকটা বেশি কেটে দিতে হবে। কারণ আমি যখন নার্সারি থেকে এই গাছটা কিনেছিলাম, ঠিক আছে, তো নার্সারিতে যে ছিল সে বলেছিল যে শীতকাল আসলে এই তোমার হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছগুলো সেগুলো তো প্রচুর পরিমাণ ফাঙ্গাস এসে যায়, তো গাছটা একদম মরে যায়। যেমন ধরো যে ফাঙ্গাসগুলো যে সাদা সাদা পোকা টাইপ এরকম, তো গাছগুলো না মরে যায়। তো যেই কারণে বলেছিলো যতটা মানে সম্ভব গাছটা কাটিং করে দেবে, তাহলে কী হবে বলতো, গাছের এক্সট্রা ডালপালা বেরোবে না, আর হচ্ছে গিয়ে গাছটা বেশ সুন্দর গোল হবে, আর হচ্ছে গাছটা একটু শক্ত পক্ত হবে, আর ফুলও ভালো আসবে। তো সে কারণে যতটা সম্ভব মানে যেগুলো সরু সরু একদম লিকলিকের ডালগুলো বেরিয়েছে, ঠিক আছে, তো সেই ডালগুলোই এখানে মেইনলি কাটছি। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাটিং করছি, তো এটা ভীষণ ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো ভালোভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেও সেরকমভাবে পারছি না, তো দেখতেই পাচ্ছো। তো এক এক করে সব ডালপালাগুলোকে কাটিং করলাম, তো গাছটাকে পুরো ন্যাড়া করে দেবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তাই, ঠিক আছে? তো গাছটাকে পুরোপুরি ন্যাড়া করে দিচ্ছি, এই হলো ব্যাপার। আর তো এইদিকে কাটিং ট্যাটিং হচ্ছে, আর অন্যদিকে আরেকটা গাছ বসানো হবে। তো কারণ কি বলো তো, বর্ষাকালে ডাল নিয়ে এসে বসালে হয় খুব তাড়াতাড়ি বেঁচে যায়, সব থেকে বড়ো ব্যাপার এটাই হচ্ছে। কারণ বর্ষার জলে যে কোনো গাছের ডাল ধরো ভেঙে বসিয়ে দাও না কেন, সেই ডালগুলো খুব সুন্দর তাড়াতাড়ি গ্রোথ করে যাবে আর খুব তাড়াতাড়িও বড় হয়ে যায়। সেই কারণে বর্ষাকালে হচ্ছে গাছের ডাল বসাই মানে কেটে কেটে। আর আমি যেখানে করেছি আমার প্রচুর জবা ফুলের গাছ ছিল, সেই জবা ফুলের গাছগুলো কেটে কেটে আমি কিন্তু সব ডালগুলো ফেলে দিইনি, সেগুলো সমস্তটা এক জায়গায় জড়ো করে আমি অন্য এক জায়গায় বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো গাইস, এইটা দেখো, এখানে একটা সুন্দর একটা হলুদ ফুলের গাছ ছিল, ঠিক আছে? তো এই গাছটাও অনেক মানে এই গাছটা অনেক আগাছা হয়ে গেছে, আর প্রত্যেকটা গাছে আমার অনেক অনেক বেশি তুলসী গাছ হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা গাছে এত তুলসী গাছ হয় কী বলবো, মানে প্রত্যেকটা টবেই আমার তুলসী গাছ থাকে। তো ওই তুলসী গাছগুলোকে নিয়ে আমাকে পুরো অন্য আর একটা সুন্দর অন্য একটা টবে বসাতে হবে, ঠিক আছে? মানে সব তুলসী গাছগুলো যত গাছের গোড়ায় গোড়ায় থাকে সবগুলোকে কাউন্ট করে মানে সব অন্য জায়গায় বসাতে হবে একসাথে তুলসী। তো আর এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে, তো এই পাশের ছাদের এই সাইডটা দেখাচ্ছে, দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, ঠিক আছে? তো এইগুলো পরিষ্কার করতে তো মানে জাস্ট অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে তো আমার অনেক অনেক সুন্দর সুন্দর গাছ আছে। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি নার্সারি থেকে একটা শিউলি ফুলের গাছ এনেছিলাম, ঠিক আছে? তো দেখো এই শিউলি ফুলে এসে গেছে, তো কড়ি এসে গেছে, তো আমার তো খুব ভালো লাগলো দেখে। মানে নার্সারি থেকে ছোট্ট একটা গাছ নিয়েছি, সেটা এই বছরই গাছ মানে কড়ি এসে গেছে, তো এটা খুব ভালো লাগলো। আর এই যে ডালটা দেখতে পাচ্ছ, এই যে এই ডালটাই এখন জাস্ট আমাদের বসানো চলছে। কারণ হচ্ছে গিয়ে এটা একটা সুন্দর একটু সাদা ফুলের গাছের মানে সাদা ফুলের গাছের ডালে এটা একটু থোকা হয় ফুলগুলো, মানে অনেক সুন্দর থোকা থোকা ফুল হয়, তো এটা আমার হাজব্যান্ড। সো গাইস, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমার ছাদ বাগানের ছোট্ট একটা মিনি ব্লগ, সেটা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর ভালো লাগলে অবশ্যই পার্ট টুটা দেখাবো, যে গাছগুলো কেটে কেটে বসিয়েছি সেগুলো বেঁচেছে কিনা, ঠিক আছে? আর প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই পাশে থাকো।
সো গাইস ভিডিওটা এনজয় করো, কে কোথা থেকে দেখছো সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। সো গাইস এখানে দেখো গাছপালা এদিকে চারিদিকে ছড়ানো ছিটানো সব কেটে কেটে রেখে দিয়েছি। তো এখানে দেখিয়েছিলাম যে একটা বড় গাছ ছিল যেটা কাঠ মালতি গাছ, ঠিক আছে, তো ওটা আমার গোলাপি টাইপের, তো এখানে দেখো এটাকে শুয়ে রেখেছি, তো এটাকেও বসানো হবে, ঠিক আছে।